নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের খেলায় মুগ্ধ দর্শকরা এমন নৈপুণ্য ধরে রাখতে পারলে নিয়মিত মাঠে এসে খেলা দেখার প্রত্যয় ফুটবল প্রেমীদের তবে উন্নতির আরও জায়গা আছে বলে মনে করেন তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি বিস্তারিত মমিন রহনের রিপোর্টে হকারদের ডাকহাকে মুখর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বহুদিন পর এমন দৃশ্যের দেখা মিলল ফুটবল আঙিনায় দর্শকদের জন্য হাহাকার করতে থাকা স্টেডিয়াম যেন ফিরে পেয়েছে তার হারানো যৌবন বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ দেখতে এমন ঢল দর্শকদের মরণঘাতী করোনা ভাইরাসও বাধা হতে পারেনি প্রাণের খেলা ফুটবলের কাছে সবশেষ কবে এত দর্শকের পদচারণায় মুখরিত হয়েছে ফুটবল স্টেডিয়াম তা হয়তো বলতে পারবেন না বর্তমান প্রজন্মের ফুটবল ভক্তরা তবে জামাল জীবন সাদদের ভালো খেলাই মাঠমুখী করতে পারে ফুটবল প্রেমীদের ভালো প্লেয়ার আসতেছে খেলার মান বাড়তেছে আগে থেকে এখন খেলা দেখতে ভালো লাগে ক্রাউডও এরকম থাকবে মানুষ আরও বাড়বে খেলা দেখতে আসবে মানুষ আমরা তো তাই এসেছি বাংলাদেশের খেলা মুগ্ধ করেছে দর্শকদের সব বিভাগে উন্নতির ছাপ স্পষ্ট তবে ডিসেম্বরে কাতারের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের আগে জামাল জীবনদের পারফরমেন্সে পুরোপুরি তুষ্ট হতে পারছেন না জাহিদ হাসান এমিলি ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন একসময়ের দেশ সেরা এই স্ট্রাইকার যে স্পেশালি ফিটনেস আরও দরকার পুরো টিমেরই প্লাস হলো যে আপনার টিম কম্বিনেশন অনেক প্রবলেম রয়েছে স্পেশালি ডিফেন্স যে মিডফিল্ড ডিফেন্ডিং 4-2-3-1 ফরমেশনে খেললে আপনাকে পাঁচজন মিডফিল্ডার হয়ে যেতে হবে যখন আপনি ডিফেন্ডিং লাইন করবেন সো সেইটা আসলে অনেক অভাব ছিল জামাল এবং মানিকের কম্বিনেশনও অনেক সমস্যা ছিল তারা মিসপাস করতেছিল অনেক তো সেইগুলি রিকভার করতে হবে খুব তাড়াতাড়ি কারণ এইগুলি যদি কাতার ম্যাচে করেন কাতার কিন্তু এই সময় খুব ভালো একটা অবস্থানে রয়েছে কাতার ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় পাচ্ছে বাংলাদেশ নেপাল ম্যাচে সাফল্যের আত্মতুষ্টিতে না ভুগে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে আরও পরিশ্রম করবেন জামাল সুফিলরা এমনটাই প্রত্যাশা এমিলির মমিন রোহন আরটিভি ঢাকা